অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মাধবদা, কি অবস্থা? বাড়ির এই অবস্থা কে করলো? কাল রাতে কয়েকজন এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে, আর আমাকে আবার বেড়েছে। ওরা সবার ঘর পর্যন্ত ঢুকেছিল, দেখে মনে হচ্ছিল কিছু যেন একটা খুঁজছে। আচ্ছা মাধবদা, তুমি কাউকে চিনতে পেরেছো? আসলে রাতে তো চোখে ভালো দেখি না, আর ওদের সবার মুখে গামছা বাঁধা ছিল, কারোরই মুখ দেখা যাচ্ছিল না। ওরা যখন এসেছিল তুমি কোথায় ছিলে? উঠোনে বসেছিলাম। ঘরে ঢুকে দেখি ওরা ওরা সমস্ত বাড়ি লন্ডভন্ড করছে। মানে তুমি উঠোনে বসেছিলে আর তুমি ওদের ঘরে ঢুকতে দেখতে পেলে না? না মানে কি বলো? না মানে আমি রাতে একটু আফিমের নেশা করি, তো মানে কখন যে ওরা চুপি চুপি আমার পাশ থেকে এসে ঘরে ঢুকে গেছে আমি আমি ঠিক দেখতে পারিনি। আমি 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 ঘরে আসতেই দেখ ওরা ওরা আমার উপর চড়াও হয়। ওরা কতজন? আমি একা। আচ্ছা মাধবদা, ওরা কতজন ছিল? তারপরে ৫-৬ জন। ওরা কারা? স্যাম, আমি ভেতরে আলমারি তোরঙ্গ সব দেখলাম, দলিলটা কোথাও নেই। তারা, তার মানে দলিলটা এই বাড়িতে কোথাও নেই, বা এই বাড়িতে থাকলেও হয়তো এমন কোথাও আছে যেখানে সহজে খুঁজে পাওয়া যাবে না। এনিওয়ে, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, এবার চলো। মাধবদা, আমরা এলাম, তুমি সাবধানে থেকো, আর বেশি রাত পর্যন্ত দরজা খুলে রেখো না। আমরা আবার কয়েকদিন পর আসবো, তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাদের ফোন করো। চলো। তারা, আমি একটা কথা ভাবছিলাম। কি? বলুন। দেখুন, আমরা এত দূর যখন এলাম, একবার স্যারের সাথে দেখা করে যাই। বাবা কি বলেছিল মনে নেই? আমাদের ওখানে যেতে বারণ করেছে বাবা। তারা, আমি সেটা জানি, কিন্তু এত দূর যখন এলাম একবার দেখা করে যাই প্লিজ। আমি বলছি তো না, আর বাবাকে এই অবস্থায় দেখতে আমার ইচ্ছেও করছে না। চলুন। মাধবদা, আমি এলাম, সাবধানে থাকবে, হ্যাঁ, টেনশন করবে না। চলুন। ঘরোয়া থেকে ওদের বের করে দেওয়ার প্রসেসটা কত দূর এগোলো? কালকে রাত্রে যা চমকানোর চমকে দিয়ে এসছে, এবার দেখুন না সুরসুর করে বাড়িটা ছাড়লো বলে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের উপর যখন দায়িত্ব দিয়েছিলেন তখন ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এই লিসেন, যতক্ষণ না কাজটা হচ্ছে ততক্ষণ আমি এই ধরে বসে থাকতে পারবো না। আগে কাজটা ঠিকঠাক করো, তারপরে বিশ্বাস করবো। And by the way, আমি জানি ওই বাড়িতে একটা লোক আসছে, সে কে? আমার সব ইনফরমেশন চাই, ডিটেলস। তোমাদের কাছে কোনো ইনফরমেশন আছে? হ্যাঁ ম্যাডাম, একটা বুড়ো আসছে, এই নিয়ে 2 দিন এসেছে। তবে আপনি এসব বুড়ো টুড়ো নিয়ে কেন চিন্তা করছেন বলুন তো? ওসব আমরা সামলে নেবো, আমাদের উপর ছেড়ে দিন, আপনি নিশ্চিন্তে থাকুন। সব কিছু এত সহজ নয়, এর পেছনে কোনো কারণ আছে। যখন খোঁজ নিতে বলছি তখন খোঁজ নিন। কিন্তু ম্যাডাম এই সমস্ত করে বেকার সময় নষ্ট করার কোনো মানে হয়? জাস্ট শাট আপ। এই মুখে মুখে তর্ক করার লোকজন, এই ওভার কনফিডেন্স আমি একদম টলারেট করতে পারি না। আমি বলেছিলাম যে নিজেদের মাথা খাটিও না, আমি যেটা বলবো সেটাই করবে। আর শোনো, তোমাদের বাজে প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। যাই হোক, ওখানে যে লোকটা আসছে তার সব ইনফরমেশন আমার চাই। ঠিক আছে, সে হয়ে যাবে ম্যাডাম। আর যত তাড়াতাড়ি পারছি আপনার আসল কাজটা করে দেবো। আমি যে কাজগুলো আপনাদেরকে দিচ্ছি তার কোনো কাজই নকল নয়, তাই প্রত্যেকটা কাজ গুরুত্ব দিয়ে করবেন। ওকে ম্যাডাম, আজ তাহলে আমরা আসি। আসুন, আর সুখবরটা যেন তাড়াতাড়ি পাই। থ্যাংক ইউ। মা, তোমাকে যে স্যারকে ছাড়ানোর ব্যাপারে বলেছিলাম সে ব্যাপারটা কিছু এগোলো? সেই কাজটাই তো করছিলাম, সেই জন্যই তো ওরা দুজন এসেছিলেন। এরা স্যারকে জেল থেকে ছাড়ানোর ব্যাপারে তোমাকে হেল্প করছে? এরা একটা খুব চেনা লাইন আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তুমি আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছো, আগে দেখো সে কাজটা আমি করতে পারি নাকি। তুমি যত না আদিকে জেল থেকে ছাড়াতে চাও, বিশ্বাস করো তার চেয়ে আমি বেশি চাই যে আদিদেব জেল থেকে বেরিয়ে আসুক। তোমাকে বললাম না, আদিদেবের সঙ্গে আমার যতই ঝামেলা থাকুক, যতই ঝগড়া থাকুক, আমি কিন্তু ওর ক্ষতি চাই না। রাহুল, তুমি যাও, আমি আছি তো, আমি ঠিক সামলে নেব, তুমি ভেবো না। তুমি খুব ভালো মতো জানো না যে আমি এক কথার মানুষ। আমরা যে কি করব আমি কিছু বুঝতে পারছি না। একটার পর একটা সমস্যা লেখেই আছে। আদি জেলে, বিনা দোষে আদি এত বড় একটা শাস্তি পাচ্ছে। আশারপুরের দলিলটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে কিনা তাও বুঝতে পারছি না। এত কষ্ট করে আমরা ঘরোয়াটাকে একটু একটু করে বড় করেছি, কি জানি এই বাড়িটা না থাকলে ঘরোয়াটাকেও তো আমরা আর বাঁচাতে পারবো না। এই বাড়িটা চলে গেলে আমরা কোথায় যাব, কি খাবো, কি করবো তাও জানি না। এমনকি আদিকে আমরা কি করে ফিরিয়ে আনবো সেটাও বুঝতে পারছি না। আমরা পারবো মামনি, জীবনে তো কম চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হইনি। হ্যাঁ মানছি, এতটা কঠিন কোনো চ্যালেঞ্জ ছিল না, কিন্তু আমার বিশ্বাস আমরা পারবো। ঠিক কোনো না কোনোভাবে আমরা ঠিক পারবো। আর আমার মা এত সহজে আমাকে হেরে যেতে দেবে না, আর আমরা এতগুলো মানুষ একসাথে তো হেরে যেতে পারি না, তাই না দি ভাই? আমারও বিশ্বাস করতে ইচ্ছে করছে যে আমরা পারবই, কিন্তু কি করে? আমাদের সামনে এখন কতগুলো চ্যালেঞ্জ বলতো। আমি সবটা জানি প্রীতি, কিন্তু হাল ছেড়ে দিলে তো হবে না। ম্যাডাম, আবার পুলিশ এসেছে। Adi? স্যার, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমরা আমাদের ডিউটি করছিলাম। আপনার সাথে আমরা যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি, সম্ভব হলে ভুলে যাবেন স্যার। আসলে ওনার কোনো দোষ নেই, আমরা ভুল ইনফরমেশন পেয়েছিলাম। আর সেই ভুল ইনফরমেশনের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। তাই আজ আমি নিজে এসে স্যারকে বাড়িতে ছেড়ে দিয়ে গেলাম। এলাম স্যার, নমস্কার। এটা কি করে হলো? ভেবেছিলাম তো আদি বাকি জীবনটা জেলের ভেতর পচে মরবে, এর মধ্যে বাড়িও চলে এলো। চাপ বাবা। আদি 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 তো শরীর ঠিক আছে তো? এই কদিনের মধ্যে তোমার শরীরটা কত ভেঙে গেছে। তারা, ইনফ্যাক্ট আমরা সবাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এখান থেকে বের করার। আমি তো পারবো না, তুই বাবাকে গিয়ে জোর করে জড়িয়ে ধর, যাতে আমাদের ছেড়ে আর কোথাও কোনোদিন না যেতে পারে। বাবা, প্রিন্সেস, বাবা জেলে তোমার খুব কষ্ট হয়েছে তাই না? স্যার, আমি আপনাকে বলেছিলাম না আপনাকে খুব তাড়াতাড়ি ওখান থেকে আমরা বের করে আনবো? ল অ্যান্ড অর্ডার এখনো বেঁচে আছে স্যার, আপনি কোনো দোষ না করে শাস্তি পাবেন এটা তো হতে পারে না। সবটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। সকাল তুমি, সাজো তুমি, সত্যি মিথ্যে শুধু তুমি, প্রতিস্পন্দনে তোমাতে যে শুধু নিজেকে খুঁজি, শ্বাসের আশায় বাঁচে, দেখা হবে তোমার সাথে, তবু কেন ঘনায় শ্রাবণ, ভেজা হাসি আমার চোখে, বলবো আমার প্রাণের কথা, তো সাধনায় যে চেয়েছি তোমায় বাবা, আমার মাঝে তুমি চাই না কিছু আমি এই জীবনে। বৌমা, আদিকে ভেতরে নিয়ে চলো। আদি, চলো আদি। স্যার, প্লিজ চলুন স্যার। তো রাতে, হ্যালো, লাভ ইউ, আই লাভ ইউ রাহুল, আই লাভ ইউ। কি হলো হঠাৎ? বাবা বাড়ি ফিরে এসেছে রাহুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, প্রমিস রাখার জন্য অনেক অনেক অনেকগুলো থ্যাঙ্কস। আমি যে কতটা খুশি সেটা কিন্তু আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো বলেছিলাম প্রীতি যে আমার ওপর বিশ্বাস রাখো, সেই বিশ্বাসের দাম কিন্তু তুমি রেখেছো। I love you. I love you too. এই, তুমি যে আমাকে বলেছিলে বাবা ফিরে এলে এখানে আসবে, এবার আসবে তো? আসবো, কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে, সেটা সারি আগে। কি কাজ? যার জন্য স্যারকে বাড়ি ফেরাতে পারলাম তাকে একবার থ্যাঙ্কস বলবো না? অবশ্যই বলবে, এক্ষুনি বলো। আর আমার হয়েও ওনাকে একটা থ্যাঙ্কস বলে দিও কেমন। এই শোনো না, এখন আমি বাবার কাছে যাই, আবার তোমাকে পরে ফোন করব, ঠিক আছে? আদি, বলো। এই কদিন তোর খুব কষ্ট হয়েছে না রে? তুই না থাকলে বাড়িটা যে কতটা খালি খালি লাগে, এই কদিনে আমরা সেটা খুব ভালোভাবে টের পেয়েছি। দেখ, একটার পর একটা ঝড় এসেই চলেছে, আমরা বুঝতে পারছি না কবে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু হঠাৎ কাবেরীর চলে যাওয়া আর বিনা দোষে তোর জেল হওয়া, এটাতে আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম। ভগবানের অশেষ কৃপায় তুই বাড়ি ফিরেছিস, আবার একটু হলেও আমরা সাহস ফিরে পেলাম। যদিও আমরা এখনো জানি না কবে এই পরিস্থিতি থেকে আমরা বেরোবো। মাপ মাপ বাবা, এত খুশি কেন? হ্যাঁ, কি ব্যাপার? থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে তা কি? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো কি হয়েছে। কি মা, আমি জানতাম তুমি আমার কথা ফেলতে পারবে না, আর এটাও জানতাম যে তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। জানো মা, আদিদেব স্যার জেল থেকে ফেরায় প্রীতি খুব খুশি হয়েছে। মেয়েটা অনেক দিন পর খুশি হতো। আমি তোমায় বলেছিলাম না মা, যে আদিদেব স্যার এরকম কাজ কোনোদিন করতে পারেন না। জানি তো আদিদেব কত ভালো মানুষ, সেটা আমার থেকে বেশি আর কেই বা জানবে। হ্যাঁ, আর তুমি তো তোমার মাকেও চেনো, কোনো ভালো মানুষের সঙ্গে অন্যায় হোক সেটা আমি কখনো সহ্য করতে পারি না, নেভার। সত্যি ওদের জীবনে একটা না একটা অশান্তি লেগেই রয়েছে। এই খবরটা শুনে প্রীতি যত না খুশি হয়েছে, তার চেয়ে অনেক বেশি খুশি আমি হয়েছি। আমার খুব ইচ্ছে করছে মেয়েটার সামনে দাঁড়িয়ে ওর হাসিটা দেখতে, কিন্তু আমি জানি এটা তো সম্ভব নয়। প্রীতি চিরকাল আমাকে খারাপ ভেবে এসেছে, আর ভাবেও। ভাবুক, আমি আমার কাজ ঠিক করে যাব। আজ যেভাবে ওকে ভালোবাসি, সারা জীবন ওকে সেভাবেই ভালোবেসেছে। বাই দ্য ওয়ে, এই যে আদিদেবকে বাড়ি ফেরানোর পেছনে আমার হাত রয়েছে, সেটা তুমি প্রীতিকে বলনি তো? না মা, বলিনি। ভুলে বলবে না। এমনিতে প্রীতি আমাকে সহ্য করতে পারে না। আদিকে জেল থেকে ছাড়ানোর জন্য আমি যে আমার কন্ট্যাক্টস ইউজ করেছি, সেটা প্রীতি জানলে পরে অন্যভাবে নেবে, আমি সেটা চাই না। আর আমার তো অন্যের কাছে জাহির করার মতো কিছু নেই, সবাইকে জানিয়ে অন্যের উপকার করার মতো আমার কোনো ইন্টেনশন নেই। সত্যি মা, তুমি যেভাবে ভাবো, প্রীতি যদি সেভাবে ভাবতো তাহলে। ছাড়ো, আই এম শিওর প্রীতি একদিন না একদিন এসব ঠিক বুঝতে পারবে। এসব বাদ দাও এখন। আই এম রিয়েলি ভেরি হ্যাপি আদিদেব বাড়ি ফিরেছে, এটাই অনেক আমার কাছে। থ্যাংক ইউ মা, আমি ঘরে গেলাম। কি করে সম্ভব? হ্যাঁ, আদিদেব এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেল কি করে? কি রে, কি হয়েছে মেনকা? তুই এরকম করছিস কেন? তোর কাছে আমি যে লাস্ট আপডেট পেয়েছিলাম, তাতে মনে হয়েছিল যে ম্যাচটা তুই প্রায় জিতেই গিয়েছিস। জেতা ম্যাচ হেরে গেলি নাকি? না, আমি হারিনি, আর হারা এত সহজ নয় মা। তাহলে এরকম চেঁচামেচি রাগারাগি আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিদেব জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছে। সে কি, এটা কি করে হলো? আচ্ছা মেনুকা, তুই কিন্তু আমাকে বলেছিলি সেটা তোর মাস্টার স্ট্রোক, এভাবে ফেল করে গেলি? মা, এসব কথা বলে আমাকে রাগিয়ে দিও না। হ্যাঁ, আমার মাস্টার স্ট্রোক কাজ করেনি, কিন্তু আমি হেরে যাইনি। হ্যাঁ, আমি কিছুতেই হেরে যাইনি। খেলা আমি আবার শুরু করব, আর এবার নতুন ভাবে।